আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার, ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, বরাবরের মতো মিলসব সিরিজ জিএক্স ডেভেলপারের আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো কিভাবে আপনারা মিলসফট সিরিজ জিএক্স ডেভেলপার সফটওয়্যার ইউজ করে কিভাবে আপনারা ফালস আউটপুট, ফালস রাইজিং আউটপুট, ফালস ফলিং আউটপুট কীভাবে সেট করবেন, কীভাবে রিসেট করবেন, সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড এইচএমআই প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরিতে যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে ফ্রেন্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, আমরা যে পিএলসি দিয়ে যে প্রোগ্রামটি করবো সেটা হলো FX2N, FX সিরিজ পিএলসি FX2N দিয়ে এই প্রোগ্রামটি আমি করব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি করি। প্রথমে আপনি একটি অফেন সুইচ নেবেন, অফেন সুইচের অ্যাড্রেস হবে 10 X0, একটি অফেন সুইচ নিলাম। দেন আপনি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে গিয়ে লিখবেন FLS ফালস M0, ফালস M0 ইজ দ্য রাইজিং ফালস M0, রাইজিং ইট ইজ ইয়ে। যখন রাইজিং ইট ইজ ইয়ে বলতে আপনি যখন কোনো এই ইনস্ট্রাকশন ব্যবহার করেন, তখন আপনার যখন 10 অন হবে তখন আপনার পালসের পজিটিভ অংশে সে কাজ করবে, একবারের জন্য সে M0 অন হবে, একবারের জন্য অন হবে, পালসের পজিটিভ অংশে সে অন হবে। তো ফ্রেন্ড, তারপর আমি M0-র এগেনস্টে একটি ওপেন সুইচ নিব, M0 যখন আমার 10 অন হবে তখন আমার পালসের পজিটিভ অংশে M0-টা অন হবে। M0 অন হলে আমার, যখন M0 অন হবে তখন আমার যে ওপেন কন্ট্যাক্টে নিচ্ছি, এখানে ওপেন কন্ট্যাক্টে নিচ্ছি, ওপেন কন্ট্যাক্টে অন হবে, অন হলে আমার সেট হবে একটি আউটপুট SET সেট Y0, তখন আমার Y0 আউটপুটটি সেট হবে, Y0 আউটপুটটি সেট হবে। ফ্রেন্ড, খেয়াল করুন, যখন আমি 10-কে অন করব, অন করার সাথে সাথে পালসের পজিটিভ অংশে, আমরা জানি একটি পালস, আমাদের এভাবে একটি পালস হয়, পালসে শুধু পজিটিভ অংশে, পালসে শুধু পজিটিভ অংশে সে কাজ করবে, সে একবারের জন্য অন হবে। অন হওয়ার সাথে সাথে সে M0-কে অন করবে, অন করার সাথে সাথে কি সে Y0-কে সেট করবে, Y0 আউটপুটকে সেট করবে। এখন আসুন ফ্রেন্ড, আমরা পালস রিফিল ফলিং, পালস ফলিং এর প্রোগ্রামটি করব। আমি আবার একটি ওপেন সুইচ নিব, X1 একটি ওপেন সুইচ নিলাম। দেন এখন আমি আবার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাব, PLF ফলিং ইট ইজ ইয়ে, ফলিং ইট ইজ ইয়ে, এটাকে নিব আমি সাপোজ M1, যখন যখন আমি সুইচটি অফ অন করব, অন করলে আমার এটা অন হবে না, যখন আমি সুইচকে X0 সুইচকে অফ করব, অন করে যখন অফ করব তখন আমার পালসের নেগেটিভ অংশে আমার পালস রাইজিং ইট ইজ দিয়ে ফলিং ইট ইজ দিয়ে কাজ করবে, M1 কাজ করবে, তখন M1 অ্যাক্টিভ হবে। M1 যখন অ্যাক্টিভ হবে, M1 এর এগেনস্টে আমি একটি ওপেন সুইচ নিব, M1, দেন আমি এখন সেট করব একটি আউটপুটকে সেট Y1, Y1 যখন আমার ফলিং ইট ইজ আসবে, যখন আমার 10 অন করব তখন আমার পালসের নেগেটিভ অংশে আমার M1 অন হবে, একবারের জন্য অন হবে, অন হলে আমার এই অপেন সুইচটি ক্লোজ হবে, ক্লোজ হলে আমার Y0 মোটর Y0 আউটপুটটি Y001 আউটপুটটি অন হবে। এখন আমি দুটি আউটপুটকে Y0 এবং Y1 কে কিভাবে আমি রিসেট করব সেই ইয়েটি লিখব। আমি একটি আরেকটি ওপেন সুইচ নিব,
suppose x2 একটা ওপেন সুইচ নিব। ওপেন সুইচ নিয়ে আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাব, সেট এস ইটি সেট সরি রিসেট আরএসটি আরএসটি রিসেট ওয়াই 0। যখন আমার এই সুইচটি অন হবে, x0 সুইচ অন করব, তখন আমি যে আমার ওয়াই 0 আউটপুটটি সেট হয়েছে সেটা তখন রিসেট হয়ে যাবে যখন আমি x002 সুইচকে অন করব। এখন ফ্রেন্ড আমি এখানে একটি ভার্টিক্যাল লাইন নিব, ইয়েস ভার্টিক্যাল লাইন নিয়ে আমি y001 কে আমি আলাদা সুইচ নিতে পারি, আপনি আলাদা সুইচ নিতে পারেন, এবং একটি সুইচের মাধ্যমে যদি আপনি দুটি আউটপুটকে যদি অফ করতে চান, দুটি আউটপুটকে একই সুইচের মাধ্যমে দুটি আউটপুটকে অফ করতে চান, তাহলে এভাবে করতে পারেন, নতুবা আপনি আলাদা আলাদা সুইচ নিতে পারেন। যেমন আমি x0 x2 নিছি, x2 দিয়ে আমি y0 কে রিসেট করছি, আবার যদি আপনি আরেকটা নেন আর x3 সুইচ নিয়ে আপনি y1 কে রিসেট করতে পারেন। আমি একবারে করব, সেজন্য আমি এখন আবার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন যাব, আর এসটি রিসেট y1 আউটপুট। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি শেষ, এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব, কনভার্ট করব, কনভার্ট করে আমি প্রোগ্রামটি পিএলসি দিয়ে দিব। সিমুলেশন অন করলাম, একটু সময় নিবে ফ্রেন্ড, রাইটিং প্যারামিটার, এখন পিএলসি রাইট টু পিএলসি, পিএলসিতে প্রোগ্রামটি যাচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি x0 সুইচকে অন করব, x0 সুইচকে যদি অন করতে হয় তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ডিভাইস টেস্ট যাবেন। ডিভাইস টেস্টে যাওয়ার পর আপনি এখানে ফোর্স অন সুইচকে অন করবেন। দেখেন আমার পালস m0 রাইজিং এডিজি একবারের জন্য অন হয়েছে, একবারের জন্য অন হয়ে সে অফ হয়ে গেছে ফ্রেন্ড। ইন্টারেস্টিং ব্যাপার, পালসের পজিটিভ অংশে আমরা জানি একটি পালসের পজিটিভ অংশ থাকে এবং নেগেটিভ অংশ থাকে। পিএলএস এটা হলো রাইজিং ইডিজি, এটা পালসের পজিটিভ অংশে কাজ করবে। অফ করে দিলাম একবারের জন্য, দেখেন একবারের জন্য সেই অন হয়ে অফ হয়ে গেছে, আমার আউটপুট সেট হয়ে আছে, দেখেন আউটপুট সেট হয়ে গেছে। এখন এখন আমি এটাকে অফ করে দিব, অফ করে দিব অফ। এখন আমি ফলিং ইডিজিএ কাজ করব, ফলিং এখানে আমি সুইচ x1 সুইচকে অন করব। দেখেন আমি সুইচকে অন করছি, x001 সুইচকে অন করছি, কিন্তু আমার নো আউটপুট। যখন আমি এটাকে অফ করব তখন ফালসের নেগেটিভ অংশে সে অন হবে। খেয়াল করুন ফ্রেন্ড, এখন আমি অফ করতেছি, এখন আমি অন করছি, কিন্তু অন হয়েছি কিন্তু আমার আউটপুট নেই, নো আউটপুট। যখন আমি অফ করবো, x0 সুইচকে অফ করব, তখন ফালসের নেগেটিভ অংশে সে আমার আউটপুটকে অন করবে। দেখেন ফালসের নেগেটিভ অংশে সে আমার আউটপুটকে অন করছে। ইন্টারেস্টিং, এটা হলো ফালসের পজিটিভ অংশে সে একবারের জন্য m0 কে অন করবে, আর এটা হলো যখন আমি x0 সুইচকে অন করব, অন করলে সে কাজ করবে না। যখন আমি x0 সুইচকে অফ করব, অফ করার সাথে সাথে পালসের নেগেটিভ অংশে সে আমার m1 কে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ একবার জন্য অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করে আমার আউটপুটকে সে অন করছে। এখন যদি আপনি দুইটাকে রিসেট করে দিতে চান, তাহলে আপনি টু এখানে আপনি ফোর্স অন করবেন, দেখেন আমার দুইটা আউটপুটে রিসেট হয়ে গেছে, y0 এবং y1 দুইটা আউটপুটে রিসেট হয়ে গেছে। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি, কীভাবে আপনারা
ফালস আউটপুট, ফালস আউটপুট রাইজিং ইট ইজ ইয়ে এবং ফালস আউটপুট ফলিং ইট ইজ ইয়ে ব্যবহার করে কিভাবে আপনারা আউটপুটকে সেট এবং রিসেট করবেন। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।